টেকনিক নাকি ট্যাকটিক্স, সমস্যাটা কোথায় মাহমুদুল হাসান জয়ের? প্রবল সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেও নিজেকে হারিয়ে খুঁজতে বসা এই ক্রিকেটার সমস্যার সমাধানে শরণাপন্ন প্রিয় গুরু সালাউদ্দিনের কাছে। নিজ ফ্রাঞ্চাইজি না হলেও সে সুযোগ এনে দিয়েছে বিপিএল, দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে বড় প্ল্যাটফর্ম। যদিও নবম আসরে এসেও একটা পূর্ণাঙ্গ ফরম্যাট পায়নি বিপিএল, তবুও বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারলে জাতীয় দলের দরজা খোলা সহজ হয় পাইপলাইনের ক্রিকেটারদের। একই দলের হলেও ভিন্ন মেরুতে দাঁড়িয়ে মিরাজ মাহমুদুল্লাহ, ক্রিকেটের শর্টার ফরম্যাটের সাবেক কাপ্তান রিয়াদ পারফরমেন্সের কারণে আগেই পড়েছেন বাদ। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের রেসে তিনি থাকবেন কিনা সেই গতিপথ হয়তো লিখে দিবে এবারের বিপিএল। অন্যদিকে মিরাজের সামনে এই ফরম্যাটে নিজের জায়গা পোক্ত করার চ্যালেঞ্জ। আমি মনে করি কি যে ওয়ার্ল্ড কাপটা বড় ইভেন্ট এবং ওই প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এখন থেকে প্রিপারেশনটা নেই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, এবং আমরা যেন যেভাবে আমরা ধারাবাহিকতভাবে খেলে আসি সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। টি টোয়েন্টিকে আগেই গুডবাই জানানো তামিম এখনও আড্ডার মধ্যমণি, আর তরুণদের কাছে অনুপ্রেরণার নাম মুশফিক। চোখ তাদের, সুদূরের স্বপ্ন তাদের আকাশ ছোঁয়া। আমি হয়তো বা এখন বলিংয়ে ভালো, ব্যাটিংটা আমি সবসময় চালিয়ে যাই, হয়তো বা কোনো এক সময় আমার ব্যাটিং ক্লিক করবে। আগে একটু ভয় পেতাম যে বড় লেভেলে বা বড় বলারের সামনে খেল বোলিং করলে কেমন হবে, বাট লাস্ট টি টেনটা আমাকে এখন 100% কনফিডেন্স করে দিছে যে দুনিয়া যেই থাকুক না কেন আমি আমার সেরাটা দিব এবং সেটা ভালো কিছুই হবে। শুধু কি ক্রিকেটার, বিপিএল দেশি কোচদেরও নিজেদের প্রমাণের বড় মঞ্চ। টুর্নামেন্টের এর আগের আসরগুলোর ফলাফলের মানদণ্ডেও এগিয়ে দেশি কোচেরা। এবারও সাতটি ফ্রাঞ্চাইজির পাঁচটিরই হেড কোচের দায়িত্বে দেশিরাই। এটা একটা অনেক বড় ফরম্যাট আমি মনে করি বিপিএল, লাইক ইন্টারন্যাশনাল খেলার মতো এটা, ওখানে ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে আসবে, বিভিন্ন প্লেয়াররা আসবে, এদেরকে ম্যানেজ করা এবং বড় বড় খেলোয়াড়দেরকে ম্যানেজ করা এটা অ্যাজ এ কোচ হিসেবে ভেরি ডিফিকাল্ট, বাট আমি মনে করি যে যেহেতু আমরা এখানে খেলেছি সব প্লেয়ারদের সাথেই খেলেছি আমরা, এটা আমাদের কাজটা সহজ হয়ে যাবে মনে করি। তবে সম্ভাবনাময় পাইপলাইনের ক্রিকেটার আর দেশি কোচদের নিয়ে বিসিবিকে আরও বেশি দায়িত্বশীল আচরণের পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।